আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিফ সানের ব্লক থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ইটস মিস অনি ফ্রম সুইজারল্যান্ড কি ভাবছেন কোনো আয়োজন নাকি ইয়েস ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছি আকিবের বার্থডে উপলক্ষে একুশ তারিখ ওর দিয়ে গিয়েছে আনফর্চুনেটলি বাচ্চাদের স্কুল ওপেন থাকার কারণে কিছু করতে পারেনি সো এখন ভাবলাম যে আজকে সবাই ফ্রি আছে তো আজকে একটু ছোটোখাটো করে একটা আয়োজন করি ওর বার্থডে উপলক্ষে তো আকিব আমাকে অনেক হেল্প করেছে ভেজিটেবল কেটে দিয়েছে রাত্রেবেলা সব কিছু কেটে টেটে দিয়ে গেছে ফ্রেশ করে ধুয়ে টুয়ে দিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আকিব অ্যান্ড আই এম সো হ্যাপি বিকজ ইউ আর ভেরি সাপোর্টিং পারসন অ্যান্ড রিয়েলি আই লাইক ইউ রিয়েলি অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু বি উইথ ইউ থ্যাংক ইউ সো মাচ আকিব থ্যাংক ইউ সো মাচ তোমার বার্থডে গিফট আমি যে কথাটা এখন বলেছি সেটাই তোমার বার্থডে গিফট হ্যাপি বার্থডে টু ইউ হ্যান্ড সবাই আকিবের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ছেলেটা একদম সেম টু সেম বাবার মতো হয়েছে আর এদিকে আমার ফ্রেন্ড চলে এসেছে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে হাফিজ তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আর এদিকে বলছিলাম ফুয়াদার তুলি তোমরা খাওয়া দাওয়া করে নাও

তাই হা হ্যাঁ শুনছি থ্যাংক ইউ এ গুলি কি আনসো আরে আন্টি হচ্ছে খুব মজার একজন মানুষ আমাদের খুব হাসায় ইভেন আমাদের অনেক আদর করে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের তো উনি প্রচুর আদর করে কি খাইতেছ তুলি

এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না এই ঢাকা এই পরিচয় এই নারী তো জানলাম না পরিচয়

جو बाबू <laughs> आया <आजीदे। laughs> आया यार हंसी नहीं किसी ने आई तो पूरे डका ले लीजिए ना ओ चलो अबे इसको डका ले जाए हंसते से हंसते से मैं खाओ दी आ ये आया मैं खाओला आया بسم اللہ

আর আন্টিকে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা পুডিং বানিয়ে নিয়ে আনার জন্য আর আমার ফ্রেন্ডকে থ্যাংক ইউ যে তুমি স্ট্রবেরি কেক নিয়ে আসছো

আমাদের খাওয়া দাওয়া শেষ কেক কাটা হয়ে গেছে তোমার কেমন লাগছে তোমার জন্মদিন যেটা ধন্যবাদ আনছিকে এত সুন্দর পুডিং বানানোর জন্য সবাই बोला দাল তোমার লাভ দুইজনের একসাথে बर्थडे করলে हां খরচ কিন্তু না থাক সমস্যা নাই খানা খাওয়াই দিমু খানা দিও দিমু আচ্ছা খাওয়া আর এই তো এখন সবাই চলে যাচ্ছে যার যার বাসায় আমার ফ্রেন্ড চলে যাচ্ছে আন্টিও চলে যাচ্ছে সবাই একসাথে বের হয়েছে আমরা আমিও নিচে গিয়েছিলাম ওদেরকে বিদায় দেওয়ার জন্য বাট বিদায়ের সময়টা অনেক কষ্ট হয় এটা আমরা জানি ওরা যখন এসেছিলো তখন অনেক ভালো লেগেছে কিছুটা টাইম স্পেন্ড করেছি অনেক ভালো লেগেছে এখন চলে যাচ্ছে ভালো লাগছে না তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেলায়ক অনেক ক্লিক করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আর আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে সো আল্লাহ হাফিজ